আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানাবো ফলাফল তৈরি হয়ে গেছে, 7ই জানুয়ারি শুধুই ঘোষণা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ড্রামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী ও নৌকার প্রার্থী সবাই একাকার। ইতিমধ্যেই ফলাফল তৈরি হয়ে আছে, 7ই জানুয়ারি শুধু ঘোষণা করা হবে। কোন আসনে কোন প্রার্থী কত ভোট পাবে সেটিও নির্ধারণ হয়ে গেছে। এবারে জানাবো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপির সমর্থনে 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আগামী 26, 27, 28 ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি। জানাবো জাহাঙ্গীর কবির নানকের নির্বাচনী প্রচারণায় দুপক্ষের সংঘর্ষ, আহত 4। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার মসজিদের সামনে ঢাকা 13 আসনে নৌকার প্রার্থী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে, এতে 4 জন আহত হয়েছেন। এ ঘটনায় 1 জনকে আটক করেছে থানা পুলিশ। এবারে থাকছে বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছে বিএনপি। এদিকে আজ সারা দেশে 147 প্লাটুন বিজেপি মোতায়েন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে 147 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা এবং এর আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে 16 প্লাটুন বিজেপি। এবং সর্বশেষ জানাবো ভয়াবহ দুঃসংবাদ, আমি ভয় পাচ্ছি মানুষ খাবারের অভাবে মারা যাবে। গাজা উপত্যকায় নিয়মিত চলছে দখলদার ইসরায়েলিদের ভয়াবহতা, প্রতিদিনই মারা যাচ্ছে বহু মানুষ, এর সঙ্গে যুক্ত হয়েছে খাদ্যের অভাব। ক্ষুধার জ্বালায় আত্মচিৎকার করছে হাজার হাজার শিশু। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ফলাফল তৈরি, 7ই জানুয়ারি শুধু ঘোষণা রিজভী। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ড্রামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী ও নৌকার প্রার্থী সবাই একাকার। ইতিমধ্যে ফলাফল তৈরি হয়ে আছে, 7ই জানুয়ারি শুধু ঘোষণা করা হবে। কোন আসনে কোন প্রার্থী কত ভোট পাবেন সেটিও নির্ধারণ হয়ে গেছে। আজ রোববার বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বিশ্বে নজিরবিহীন নির্লজ্জ কায়দায় মামুদের নিয়ে প্রকাশ্যে নিজেদের মধ্যে সিট ভাগাভাগি করে এখন ভোট খেলায় মেতে উঠেছে তারা। 174 আসন প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় অটোপাস হলেও ভোট নাটকের জন্য ধরে রাখা হয়েছে ক্ষমতায় থাকার এত কসরত। বিএনপির এই মুখপাত্র বলেন, নির্বাচনে মাত্র 2 জন প্রার্থী থাকবেন, একদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, অপরদিকে আপনি শেখ হাসিনা। প্রমাণ করে দেখুন জনগণ ভোট দিয়ে কাকে নেতা নির্বাচিত করে। রিজভী বলেন, দেশে আগামী 7ই জানুয়ারি যে নির্বাচন নাটকের মঞ্চায়ন হতে যাচ্ছে সেটা কোনো নির্বাচনই নয়, নির্বাচনের যে সংজ্ঞা তার মধ্যেই এটা পড়ে না। 300 আসনে নৌকার, আওয়ামী লীগ নির্বাচন নিয়ে নাটক এবং অভিনব তামাশা করছে, ড্রামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী ও নৌকা প্রার্থী সবাই একাকার। ইতিমধ্যেই ফলাফল তৈরি হয়ে আছে, 7 তারিখে শুধু ঘোষণা করা হবে। কোন আসনে কোন প্রার্থী কত ভোট পাবেন সেটিও নির্ধারণ হয়ে গেছে। যে সরকার জনগণের অধিকার রক্ষা করে না, সম্মান দেয় না, তাদের সব কর্মকাণ্ডে অসহযোগিতা এবং আগামী 7ই জানুয়ারির নির্বাচন বর্জন করতে হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার রাস্তা উন্মুক্ত করতে হবে, এই ভোট বর্জন করুন। সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান রিজভী। এলডিপির 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপির সমর্থনে 3 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। আগামী 26, 27, 28 ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি। রোববার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির প্রেসিডিয়াম সদস্য কর্নেল অলি আহমেদ বীরবিক্রম। তিনি বলেন, আসুন ঐক্যবদ্ধ হই, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি। কোন অবস্থাতেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। চিরতরের জন্য দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, নির্যাতন এবং নিপীড়নকারীদের বর্জন করতে হবে। অলি বলেন, হতাশ হলে চলবে না, নতুন উদ্যমে সাহসের সঙ্গে বর্তমান সরকারকে না বলতে হবে। সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার কাজে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জাহাঙ্গীর কবির নানকের নির্বাচনী প্রচারণায় দুপক্ষের সংঘর্ষ, আহত 4। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে মসজিদের সামনে ঢাকা 13 আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে, এতে 4 জন আহত হয়েছেন। এ ঘটনায় 1 জনকে আটক করেছে থানা পুলিশ। রোববার বেলা 11টার দিকে নির্বাচনী গণসংযোগ ও মিছিলে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনী মিছিলে 2 গ্রুপের মধ্যে
মারামারির ঘটনা ঘটেছে। তবে পুলিশ যাওয়ার আগেই থেমে গেছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা 11টার দিকে পূর্ব নির্ধারিত নির্বাচনী গণসংযোগের মিছিলের মধ্যে দলের এক পক্ষের সদস্যরা আরেক পক্ষের সদস্যদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে মিছিলের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন। আহতরা হলেন মোহাম্মদ মিরাজ, সিয়াম, মোহাম্মদ বাপ্পি, মোহাম্মদ সৌরভ। এরা সবাই আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে। তবে কোন পক্ষের তা নিশ্চিত করা যায়নি। হামলার সময় উপস্থিত আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, একজন চাপাতে দিয়ে হামলা করলে সংঘর্ষ শুরু হয়। এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আজিজুল হক বলেন, নির্বাচনী মিছিলের মধ্যে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে, তবে পুলিশ যাওয়ার আগেই সংঘর্ষ থেমে গেছে। খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছে বিএনপি। শনিবার সন্ধ্যার কিছু আগে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার কেবিনে এক অজ্ঞাতনামা যুবকের প্রবেশের চেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করে রোববার এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই আহ্বান জানান। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার কেবিনে অপরিচিত ও সন্দেহভাজন যুবকের প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক। দীর্ঘদিন গুরুতর অসুস্থ হাসপাতালের মতো নিরাপদ জায়গায় থাকলেও তার নিরাপত্তা এত দুর্বল রাখা হয়েছে সেটি জেনে দেশবাসী বিস্মিত। তার মতো একজন জনপ্রিয় নেত্রী, যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, তার নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কিভাবে একজন অজ্ঞাতনামা যুবক ক্যাবিনের ভেতরে ঢোকার চেষ্টা চালায় সেটি অত্যন্ত রহস্যজনক এবং জনমনে গভীর সংশয় সৃষ্টি হয়েছে। রিজভী বলেন, হাসপাতালে বেগম খালেদা জিয়ার ক্যাবিনে যুবকের প্রবেশের চেষ্টা কোনো গভীর চক্রান্তের অংশ কিনা সেটা নিয়েও মানুষের মধ্যে বিশাল প্রশ্ন দেখা দিয়েছে। আমি এ ঘটনায় চলিত এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি। হাসপাতালে বেগম খালেদা জিয়া নিরাপত্তা জোরদার করার জোর আহ্বান জানাচ্ছি। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। আমি ভয় পাচ্ছি মানুষ খাবারের অভাবে মারা যাবে। গাজা উপত্যকায় নিয়মিত চলছে দখলদার ইসরায়েলিদের ভয়াবহতাপ। প্রতিদিন মারা যাচ্ছে অনেক মানুষ, এর সঙ্গে যুক্ত হচ্ছে খাদ্যের অভাব। ক্ষুধার জ্বালায় আত্মচিৎকার করছে হাজার হাজার শিশু। উদ্বাস্তুদের জন্য নিয়মিত খাবার তৈরির কাজ করেন বাকির আল নাজিব, কিন্তু তার মন ভেঙে যায় তখনই যখন তিনি দেখতে পান তার তৈরি খাবার অভুক্ত শিশুদের ক্ষুধা মেটাতে পারছে না। আমি ভয় পাচ্ছি মানুষ খাবারের অভাবে মারা যাবে। ইসরায়েলের হামলায় 28 বছর বয়সী আল নাজি গাজা শহর ছেড়ে বাড়ি ঘর হারিয়ে এখন অবস্থান করছেন ফারাস সীমান্তে। গাজার দক্ষিণ আঞ্চলীয় এই এলাকায় এখন তিনি তার মতো বাড়িঘর হারানো মানুষের সঙ্গে স্বেচ্ছায় খাবার রান্নার কাজ করছেন। আল নাজি জানান, রাফার তেকিয়ে আশ্রয় শিবিরের সামান্য খাবারের জন্য এখন হাজার হাজার মানুষ লাইনে দাঁড়াচ্ছে। তিনি বলেন, আমার জন্য সবচেয়ে কঠিন মুহূর্ত হল হাতে হাতে খাবার বিতরণের সময়টি। আমার বুকে খুব যন্ত্রণা হয় যখন খাবার শেষ হয়ে যায় আর শিশুরা বলতে থাকে তাদের পেট ভরেনি। এ অবস্থায় বেশিরভাগ স্বেচ্ছাসেবী তাদের নিজেদের খাবারগুলো শিশুদের দিয়ে দেন। জাতিসংঘের ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা আইপিসির দেওয়া তথ্য অনুসারে ডিসেম্বরের পর থেকে 20 লাখ গাজাবাসী খাবারের তীব্র সংকটে পড়েছেন। এদের মধ্যে 3,78,000 মানুষ সর্বনাশা ক্ষুধায় দিনরাত পার করছেন। গত বৃহস্পতিবার আইপিসি এক প্রতিবেদনে বলেছে, গাজার অধিবাসীরা দুর্ভিক্ষের ঝুঁকির মুখে রয়েছেন এবং এই সংকট দিনের পর দিন বাড়ছেই। আর আগামী কয়েকদিনের মধ্যে গাজার সব অধিবাসী তীব্র খাদ্য অনিশ্চয়তার মুখে পড়বে। অবরুদ্ধ উপকূলীয় ভূখণ্ড গাজা উপত্যকায় মানবিক সাহায্য পাঠানোর পরিণাম ক্রমেই কমে আসছে। গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ এবং স্থলপথে হামলার কারণে নতুন করে সাহায্য পণ্য পাঠানো যাচ্ছে না। রাফা এলাকায় দেখা যায় লোকজন বড় বড় পাতিলে ধোঁয়া ওঠা খাবারের সামনে বেষ্টনীর বাইরে দাঁড়িয়ে আছেন। পূর্ণবয়স্ক মানুষ আর অনেক শিশু প্লাস্টিকের থালাবাটি হাতে অপেক্ষা করছেন খাবারের জন্য। প্রতিদিনই প্রায় 10,000 মানুষের জন্য খাবার সরবরাহ করা স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য খালেদ শেখ আল ঈদ বলেন, বাজার থেকে মসুর ডাল আর গমের আটা উধাও হয়ে গেছে, পাশাপাশি মটরশুঁটি আর সিমও পাওয়া যাচ্ছে না। তার কেন্দ্রটি কিছু দাতব্য সংস্থা স্বেচ্ছাসেবীদের দানে কোনো মতো চলছে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে আল নাজি বলেন, যুদ্ধের আগে থেকে এসব মানুষ গরিব ছিলেন, নিজেদের বাচ্চা কাচ্চার খাবার জোগাতে তারা দিনরাত পরিশ্রম করতেন, তারা এখন কিভাবে পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াবে। আমি ভয় পাচ্ছি মানুষ খাবারের অভাবে মারা যাবে। রাফা এলাকায় খাবার বিতরণের অনেক আগে থেকেই একটি কেন্দ্রে অপেক্ষা করছিলেন খান ইউনুস থেকে উদ্বাস্ত হয়ে আসা 5 মাসের অন্তঃসত্ত্বা নূর বারবাক। তিনি বলেন, আমি খাবার পাচ্ছি না, আমার বাচ্চাদের ওজন কমে যাচ্ছে, রাতের বেলায় ক্ষুধায় তাদের ঘুম ভেঙে যায়। যুদ্ধ চলতে থাকলেও খান ইউনুসে ফেরার চিন্তা ভাবনা করছেন এমনটি জানিয়ে নূর বলেন, ক্ষুধায় মরার চেয়ে নিজের ভিটেমাটিতে শহীদ হয়ে যাওয়া অনেক ভালো।